রাজপ্রাসাদের পাশে ঝুপড়িতে থাকতো এক শিয়াল। রাজার ছাগলের ঘরের পাশেই ছিল এই ঝুপড়িটা। রাজার ছাগলগুলো দেখতে কত সুন্দর আর মোটা তাজা। আমার খুব ইচ্ছে করে ছাগলগুলো খেতে, কিন্তু রাজার রাখালগুলোর জন্য তো আমি খেতেই পারি না। কোনো একটা উপায় তো বের করতেই হবে এই নাদুস নুদুস ছাগল খাওয়ার। রাখালরা সন্ধ্যায় যখন ছাগল খোপে তুলে চলে যায়, তখন আজ তো খুব ভালো একটা সুযোগ ছাগল খাওয়ার। একটা রাখাল শিয়ালকে ডেকে ফেললো মাটি খোঁড়ার সময়। রাখালটা অন্য রাখালদের ডেকে এনে শিয়ালকে বেঁধে ফেললো। চল, আজ তো সন্ধ্যা হয়ে গেছে, কাল বেটাকে আচ্ছা মতো মজা দেখাবো। উহু, কোন কুক্ষণে যে ছাগল চুরি করার ইচ্ছে করেছিলাম! কাল সকালে রাখালরা তো আমাকে হদ্দ ধোলাই দেবে, কি যে করি এখন। শিয়াল মন খারাপ করে ওখানেই বসে আছে, আর বসে বসে ভাবছে কি করে সে এখান থেকে পালাবে। এমন সময় এক বাঘ ওখান দিয়ে যাচ্ছিল। দেখি এই বাঘ বেটাকে ভুলিয়ে কোনো কাজ হয় কিনা। কিন্তু শিয়াল বাঘকে কিছু বলার আগেই বাঘ শিয়ালকে বলল, কি ভাগ্নে, এখানে বসে কি করছিস? আর তোর গলায় দড়ি বা বাঁধা কেন? বিয়ে করছি মামা। তবে কোনে কোথায়, লোকজনই বা কোথায়? কোনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। তা তো বুঝলাম, কিন্তু তুই বাঁধা কেন? আমি বিয়ে করতে চাইনি, তাই আমাকে বেঁধে রাখা হয়েছে, নয়তো আমি যদি পালিয়ে যাই। সত্যি নাকি তুই বিয়ে করতে চাচ্ছিস না? সত্যি মামা, আমার বিয়ে করতে একটু ইচ্ছে হচ্ছে না। তাহলে তোর জায়গায় আমাকে বেঁধে রেখে তুই চলে যা। ঠিক আছে মামা, তুমি আমার দড়ি খুলে দাও, আমি তোমাকে বেঁধে রেখে যাচ্ছি। তখন বাঘের আনন্দ আর দেখে কে, সে এসে শিয়ালের বাঁধন খুলে দিল। শিয়ালও আর দেরি না করে বাঘকে খোঁটায় বেঁধে ফেলল। একটা কথা মামা, তোমার শালারা এসে তোমার সঙ্গে হাসি তামাশা করবে, তাতে তুমি একদমই চটো না কিন্তু। আরে না, আমি কি তাতে চটি? আমি কি এতই বোকা নাকি? তাহলে মামা তুমি বিয়ে করো, আমি চললাম। ঠিক আছে তুই যা। কখন যে বিয়ের কোণে নিয়ে আসবে কিছুই বুঝি না বাপু। এই আমার শালারা মনে হয় আসছে, এখনই হয়তো ঠাট্টা করবে। আরে আমরা তো এসেছিলাম শিয়াল মারতে, কিন্তু এটা তো দেখি বাঘ। এই কে কোথায় আছো, এসো দেখো একটা বিশাল বাঘ। পাল্লাও পাল্লাও, তা না হলে বাঘ খেয়ে ফেলবে। আরে দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? বাঘটা তো বাঁধা রয়েছে। যা কোড়াল খুন্তা কোদাল যা আছে নিয়ে আয়, মারি একটা ঢিল ব্যাটার গায়ে। দি এক বল্লমের খোঁচা। বুঝেছি তোমরা আমার শালা। ধুর তরি, এমন ছাই বিয়ে আমি করব না। সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল। বাঘ এসে দেখে শিয়াল বসে আছে একটা কাঠের ওপর। কি মামা, বিয়ে কেমন হলো? না ভাগ্নে, ওরা বড্ড বেশি ঠাট্টা করে, তাই আমি দড়ি ছিঁড়ে চলে এসেছি। তা ভালোই করেছো, এখন এসো দুজন বসে গল্প টল্প করি। বাঘ কাঠের ওপর বসতেই লেজ গিয়ে পড়লো গোজের ভেতরে। বেটা, তুমি আমাকে গতবার খুব জব্দ করেছিলে,
এখন তো তোমাকে জব্দ করার একটা সুযোগ পেয়েছি। শিয়াল গোজের কাঠ আস্তে আস্তে বের করছে আর বাককে নানান কথায় ভোলাচ্ছে। মামা গেলুম, মামা গেলুম, এই বলে গোজের কাঠ শুদ্ধ নিয়ে শিয়াল মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। বাঘ শিয়ালকে বাঁচাতে আসতেই বাঘের লেজ গেল ছিঁড়ে। ওহো, এ আমার কি হলো! তখন বাঘ ও শিয়ালের সাথে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। ভাগ্নে গেলুম, আমার লেজ ছিঁড়ে গিয়েছে, মনে হয় আমার কোমর ভেঙে গিয়েছে। এমন করে গড়াগড়ি দিতে দিতে তারা দুজন পাশে এক কচু বনের ভিতরে ঢুকে গেল। সারাদিন তারা গড়াগড়ি খেল, বিকেল গড়িয়ে রাত হলো। বাঘ আর নড়তে চড়তেও পারছে না, কিন্তু শিয়াল বেটার তো কিছুই হয়নি, সে আগাগোড়া বাঘকে ফাঁকি দিচ্ছে। ওহ, কত নাদুস নুদুস ব্যাং, এগুলো খেয়েই পেটের ক্ষুধা মিটাই। অন্যদিকে বাঘ তো বেদনায় অস্থির, খাওয়ার কথা তার আর মনেই নেই। ভাগ্নে, তুই কিছু খেয়েছিস নাকি? আর কি খাবো, এই কচুই খেয়েছি, খেয়ে আমার পেট বড্ড ফেপেছে। বাঘ আর কি করে, সে কচুই চিবিয়ে খেতে লাগলো। তারপর গলা ফুলে, মুখ ফুলে, তার তো অবস্থা আরও খারাপ হলো। কি মামা, কিছু খেলে? খেয়েছি তো ভাগ্নে, কিন্তু বড্ড গলা ফুলেছে, তোর তো পেট ফেপেছে, আমার কেন গলা ফুললো? আমি কি না শিয়াল আর তুমি কি না বাঘ, তাই। লেজের ব্যথায় আর গলার ব্যথায় বাঘের অবস্থা তো করুণ, শিয়াল তো গা ঝাড়া দিয়ে দিব্যি চলে যাচ্ছে। কি ভাগ্নে, তোর অসুখ সারলো কিভাবে? মামা, ভারী চমৎকার ওষুধ পেয়েছি, আমি আমার হাত পা চিবিয়ে খেলাম আর তখনই আমার অসুখ সেরে গেল, আর দেখতে দেখতে নতুন হাত পাও গজালো। তাই বুঝি, তাহলে আমাকে বললি না কেন? তুমি কি আর তোমার হাত পা চিবিয়ে খেতে পারবে, তাই বলিনি। বাঘ শিয়ালের কথায় ভীষণ রেগে গিয়ে বলল, তুই শিয়াল হয়ে পারলি আর আমি বাঘ হয়ে পারবো না? তুমি দুটো ঠাট্টার ভয়ে অমন বিয়েটা ছেড়ে চলে এলে, এখন যে তুমি হাত পা চিবিয়ে খেতে পারবে তা আমি কি করে বিশ্বাস করি? পারি কি না এই দেখ। রাগের মাথায় বাঘ তার পায়ে কামড়াতে থাকলো আর সে মারা গেল।